যিসকল ইন্টারফেস হয়, যার লগত আমি কথা পাতো, যার লগত আমি যাক আমি সেবা করার বাবে চেষ্টা করো, তেখেতসকল আন কোনো নহয়, তেখেতসকল আমারে আত্মীয়, আমারে কুটুম্ব। সরকারখনক যেতিয়া আমি ভিতরের পৰা দুর্বল করো, আমি আন কাকো দুর্বল নকরো, আমি আমার পরিয়ালটুক দুর্বল করো। সরকারখনক যেতিয়া আমি দুর্বল করো, আমি আন কাকো দুর্বল নকরো, আমার ভবিষ্যতক আমি দুর্বল করো। যেতিয়া সরকারখনলে আহিব খোঁজা, এটা টকাও যদি আমার করবাত আমার ভুলের কারণে সরকারখনলে নাহে, করবাত এখন নতুন মেডিকেল কলেজ হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, আর 10 বছর পিছত সেই মেডিকেল কলেজ খন নোহোৱা বাবে মোর লড়াটুয়ে হয়তো মেডিকেল পড়ার সুবিধা নাপাব। কোনো একটা স্থানত এটা টকা নহা বাবে বা ডক্টর এজনের পোস্টিং এর ফাইলটো মই 3 বারের জায়গা 6 বার কামটো ঢিলা করে দিয়ার বাবে কোনোবা এখন চিকিৎসালয় ডক্টরজনের পোস্টিং নহব। 2টা দিন পিছত মই খবর পাম যে মোর খুড়া ঢুকালে। কিয় ঢুকালে? সেই চিকিৎসালয়খনত ডক্টর নাছিল। করবাত নহয় করবাত আমি করা কামর প্রভাব আমার নিজলৈকে উভতি আহে, কারণ এইখন আমার রাজ্য, আমি প্রতিজনে আমার পরিয়াল, প্রতিজনে আমার ভবিষ্যৎ। শিক্ষকক নিযুক্তি লৈ আমি যেতিয়া খেলি মেলি করি আর স্কুলখনত যেতিয়া গৈ শিক্ষকজন উপস্থিত নহব, আমারে কোনোবাই পড়ার পৰা বঞ্চিত হব, পড়ার পৰা বঞ্চিত হওয়ার পিছত সেই লড়াজন ডাঙর হৈ ক্রিমিনেল হব, আর ক্রিমিনেল হৈ মূল ঘরতে আহি ডকাইতি করিব। সিদিনাখন আমি বুঝি নাপাম যে এই ডকাইতজনের সৃষ্টির কারণ ময়ো। মই ভাবু যে আমি করা প্রতিটো কামরে একটা ক্রিয়া আর একটা প্রতিক্রিয়া থাকে। সরকার এখন যেতিয়া ফেসিলিটেটর হয়, সরকার এখনে যেতিয়া শাসন করার পরিবর্তে মানুষক সহায় করার ভূমিকাত অবতীর্ণ হয়, তেতিয়া সমাজের পরিবর্তন হয়। আর সরকারখনের ব্যবস্থা যেতিয়া আমি এক্সপ্লয়েট করি, সিস্টেমের ভিতরের পৰা আমি যেতিয়া সরকারখনক দুর্বল করে দিও, সেই সরকারখন কেতিয়াও সফল হব নোৱাৰে। আর সরকারখন সফল হব নোৱাৰিলে রাজ্যখন বিকাশের গতি কেতিয়াও আগবাড়ি যাব নোৱাৰে। সো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদৰে কোনোমো কথা কলে আপনাদের নিশ্চয় শুনেছে। এটা কথা যে হয় সেটো স্পষ্ট, আর সেটে হয় যে নিজে যদি আমি ভাল নহ যিকোনো এটা ক্ষেত্রত, তেতিয়াহে আমি কি হব লাগিব, নিজে ভাল হলে সকলো দিশ ভাল হব। তো সেইটোৱে কথা প্রত্যেকটো দিশতে, সেয়া লাগে শিক্ষা হোক, চিকিৎসা ক্ষেত্রতে হোক, বা যিকোনো ক্ষেত্রতে হোক, চাকরিয়াল কোনোবা চাকরিয়ালের ক্ষেত্রতে হোক, অফিসলৈ গেলে সেইটো তেওঁলোকে নিজে নিজৰটো ভাল কৰিব লাগিব, তেতিয়াহে সেই সকলোখিনি ঠিক হব। তো নির্দিষ্ট কোনোবা এখন সরকার বা নির্দিষ্ট কোনোবা এটা অফিস বা তেনেকুৱা ধৰণৰ বিভাগৰ গাত দুখ নাথাকে, নিজেই যদি আমি সেইখিনি ক্ষেত্রত নিজে আমি ভাল হওঁ, তেতিয়া সকলো দিশৰ ফালৰ পৰাই আমাৰ সেইখিনি কামসমূহ সহজ হৈ উঠে আৰু সকলোখিনি ভাল হয়। বাৰু যি কি নহওক, এইখিনি কথা ভিডিওটো শেষলৈকে চোৱাৰ বাবে বহুতে বেছি ধন্যবাদ। নতুনকৈ যদি আহিছে আপোনালোকে চেনেলটোলৈ, চেনেলটো ছাবস্ক্রাইব কৰাৰ লগতে কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল কৰি থব, যাতে নতুন ভিডিও দিয়াৰ লগে লগে আপোনালোকে আগতীয়াকৈ চাবলৈ পায়। তো আজিলৈ মানে, কাইলৈ এটা নতুন ভিডিও লগ পোৱাৰ আশাৰে, বাই বাই।